একজন বলিদান দিলে যদি সবার জীবন বেঁচে যায় তাহলে তাকে সেই বলিদান দিয়ে দেওয়া উচিত। আর আমি তো বলিদান দিতে নয়, বরং কালজবনকে বোঝাতে যাচ্ছি। আমাকে যেতে দাও না মা। কানাই, কানাই! দাঁড়াও কানাই। পরম অবতার, আমার মনে হচ্ছে তুই সবাইকে সঙ্গে নিয়ে মরার সিদ্ধান্ত নিয়েছিস। কানাই, তুমি তোমার মায়ের অনুমতি ছাড়া কোথাও যাও না, কোনো কাজ করো না। আজ তোমাকে তোমার মায়ের কথা শুনতেই হবে। কানাই, তুমি কাল জবনের সম্মুখে কিছুতেই যাবে না। কিন্তু গুরুদেব। কানাই, কিন্তু কিন্তু কিচ্ছু নয়, আমি তোর মা, আর আজ দেখবো আমি তুই তোর মায়ের হাত ছাড়িয়ে কি করে যাস। নন্দরাজ, ও সব সময় নিজের ইচ্ছা মতো চলে, কিন্তু আজ আমাদের ওর বাবা মা হওয়ার দায়িত্ব পালন করতে হবে। কানাই, আজ দেখবো আমি তুই কি করে যাস ওই কাল জবনের কাছে, চল। আরে মা, বাবা, আমাকে ছেড়ে দাও, না হলে খুব বড় অনর্থ হয়ে যাবে। বাবা মা, গুরুদেব বোঝান না বাবা মাকে। বাবা মা, আমায় ক্ষমা করে দিও কানাই, কিন্তু এই সময় তোমার কাল জবনের সম্মুখে যাওয়াটা কিছুতেই উচিত নয়, নয়তো তোমার বিনাশের সঙ্গে সঙ্গেই ধর্মেরও বিনাশ ঘটবে। ওরে যশোদা নন্দন, বিষয়টা এরকম নয় তো? তুই আমার এই অমোঘ অস্ত্রকে বিশ্বাসই করছিস না? তুই ভাবছিস হয়তো যে কাল জবন কাহিনী শোনাচ্ছে। যদি সেরকম হয় তাহলে এই কাহিনীকে সত্য হতেই হবে। ওরে পলায়নকারী, যদি নিজের মৃত্যু ভয়েতে তুই এই বৃন্দাবনবাসীদের ছেড়ে দূরে পালাতে চাস, তাহলে পালা, যত দূর পালাতে চাস পালা, এমনকি সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে বিনাশ করবে এই কাল জবন, নিজের এই অমোঘ অস্ত্র দিয়ে। চল ভিতরে। আরে মা, মা দ্বার খোলো, মা, মা আমার কথাটা তো শোনো, মা দ্বার খোলো, না হলে কাল জবন অনর্থ করে দেবে। দ্বার খোলো মা, দ্বার খোলো। না কানাই, আজ এই দ্বার স্বয়ং যমরাজ খুলতে পারবেন না, কারণ এই দ্বার পাহারা দেবে এক মা। হে অমোঘ শক্তি, তোকে ওই বালকের বিনাশ করতে হবে যাকে এই সমস্ত ব্রজভূমি কানাই নামে চেনে, যাকে সবাই
যশোদা আর নন্দের দুলাল বলে ডাকে, যাকে তার সখার গোয়ালারা কানাই বলে ডাকে। আমি কালযবন, তোমায় পরম অবতার শ্রীকৃষ্ণের প্রতিচ্ছবি প্রদান করছি। হা, হে অমোঘ শক্তি, বিষ্ণুর ওই পরম অবতার এই ব্রজভূমির যেখানেই থাকুক না কেন, এই সমস্ত ব্রজভূমির সঙ্গে সঙ্গে ওই পরম অবতারেরও বিনাশ করে দাও। পরম অবতার শ্রীকৃষ্ণ, ভালোই হয়েছে যে তুই স্বয়ং আমার সম্মুখে এসেছিস। এবার তোর এই ব্রজভূমি তো বেঁচে যাবে, কিন্তু কালযবনের এই অমোঘ অস্ত্রের থেকে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর কেউ তোকে বাঁচাতে পারবে না। আজ কালযবন তা করেছে যা এই সমস্ত ব্রহ্মাণ্ডে, এই সম্পূর্ণ সৃষ্টিতে কেউ করতে পারেনি। আজ ধর্মের রক্ষক আর অধর্মের বিনাশের জন্য জন্মানো বিষ্ণুর ওই পরম অবতারই স্বয়ং বিনাশ হয়েছে। কংস, আজ তোমার আর কালযবনের প্রতিশোধ পূর্ণ হলো। গুরুদেব, গুরুদেব, আপনি এই সংকটের সমাধান দিতে পারেন, আপনি বলতে পারেন যে কিভাবে আটকানো যায় কালযবনের অমোঘ শক্তিকে। নন্দরানী, নন্দরানী, দামোদর, কি হয়েছে, এত চিন্তায় আছো কেন? নন্দরানী, কানাই ওর কক্ষে নেই। কে? না দামোদর, কানাইকে আমি এই কক্ষে বন্ধ করে রেখেছি। সেটা আপনার ভ্রম নন্দরানী, কানাই পুরো বৃন্দাবনে কোথাও নেই। আমি স্বয়ং নিজের চোখে কানাইকে যমুনার দিকে যেতে দেখেছি। এ কি করে সম্ভব? এটাই সত্য নন্দরানী। কানাই, 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 গুরুদেব, গুরুদেব, কানাই কক্ষে নেই। ও নিশ্চয়ই কালযবনের কাছে গেছে। নন্দ, ওকে আটকাতে হবে, কোনো অবস্থাতেই কালযবনের সম্মুখে ওর যাওয়া উচিত হবে না, অন্যথা। না না না, আমি আমার কানাইয়ের কিচ্ছু হতে দেব না। কানাই, কানাই, আমি আভাস পাচ্ছি খুব বড় কোনো অনর্থ ঘটে গেছে।
আমাকে আমার যোগশক্তি দ্বারা জানতে হবে। হে নারায়ণ, আপনি থাকা সত্ত্বেও এত বড় অনর্থ কিভাবে ঘটল প্রভু? অনেক আগের কথা, মহাদেব আর মা পার্বতী ওই গৌরীকুণ্ডে স্নান করছিলেন। তখন এক অসুর ওনাদের দেখে ফেলে আর ক্রোধের বশে মা পার্বতী অভিশাপ দেন যে আজকের পর যদি কোনো পুরুষ এই গৌরীকুণ্ডে প্রবেশ করে তাহলে সে নারী হয়ে যাবে, আর যদি কোনো নারী এই গৌরীকুণ্ডে প্রবেশ করে তাহলে সে পুরুষ হয়ে যাবে।
আশীর্বাদ করুন, আমি যেন গোয়ালাকে রক্ষা করতে পারি। দেখো গোয়ালা, তোমার জন্য আজকে আমি তোমার রূপ নিয়েছি। কিন্তু গোপিনী, তুমি এমনটা কেন করলে? আমার জন্য নিজের প্রাণ কেন সংকটে ফেললে? কেন? তোমাকে এই কথা কে বলেছে যে আমি এইসব তোমার জন্য করেছি? আমি যা কিছু করেছি নিজের জন্য, আমার গোয়ালার জন্য করেছি। তুমি খুব স্বার্থপর গোপিনী। গোয়ালা, তোমার আর আমার স্বার্থ আলাদা আলাদা তো নয় না? এই না কিছু গোপিনী কখনো হারতে চায় না। ঝগড়ুটে গোয়ালা, তুমি কখনো আমার সাথে জিততে পারবে না। জিত তো সবসময় আমারই হবে। হ্যাঁ গোপিনী, জিত তো আমারই হবে। গোয়ালা, আমি জানি আমি সবসময় তোমার সাথে ঝগড়া করি। অনেকবার যশোদা কাকিকে দিয়ে তোমাকে বকা খাইয়েছি, কিন্তু সম্ভব হলে তোমার এই না কুচু গোপিনীকে ক্ষমা করে দিও। না গোপিনী, ভুল তুমি নয়, বরং আমি করেছি। আমার কারণে তোমার জীবন। গোপিনী, গোপিনী, কি বললে কালযবন? বিষ্ণুর ওই অবতার ওই ছলনাকারে তোমার সম্মুখে এসেছিল? কেবল টাকা মাত্রই? আর ওই ওর জন্য তুমি তোমার ওই ওই অমোঘ অস্ত্র চালিয়ে, ভগবান অমোঘ অস্ত্র! তুমি কালযবনকে অপমান করছো। অপমান আমি তোমাকে করছি না, কিংবা ওই তোমার মহাদেবের অমোঘ অস্ত্রকেও করছি না। আমার তো কেবল হাসি পাচ্ছে তোমার মূর্খতা দেখে। এই মূর্খতার সুযোগ নিয়েই ওই ছলনাকারী বিষ্ণু, তোমার সব থেকে বড় শক্তি তোমার অমোঘ অস্ত্রকে ব্যর্থ করে দিয়েছে। তোমার এত দুঃসাহস যে কালযবনকে উপহাস করছো! তোমার কি মনে হয়েছিল মূর্খ, তুমি ওকে মারার জন্য তোমার কাছে ডাকবে, আর ও তোমার কাছে এসে তোমার অমোঘ অস্ত্রের গ্রাস হয়ে যাবে? আমি বিষ্ণুর ওই অংশকে মারার জন্য আমার একটার পর একটা বড় বড় অসুর পাঠিয়েছি, কেউ ফিরে আসেনি। ওই ছোট্ট একটা বালক সবাইকে শেষ করে দিয়েছে। আর আমি ওই বালকের রহস্য ততদিন জানতে পারিনি যতদিন ও নিজে আমাকে সেটা জানিয়েছে। আর তুমি কি ভেবেছ কোন রকমের প্রমাণ ছাড়াই তোমার এই মূর্খতাকে আমি সত্য মেনে নেব? তাহলে প্রমাণ চাই তোমার? ঠিক আছে, তাহলে দেখো কালযবনের চোখের মধ্যে তুমি সত্যকে প্রত্যক্ষ করতে পারবে। চোখের মধ্যে দেখব তোমার? কি হলো, এবার বিশ্বাস হয়েছে? হয়নি। চোখে দেখা প্রত্যেকটা ঘটনাই সত্য হয় না? অমোঘ মেরে ফেলেছি। ঠিক বলেছো তুমি কংস, বুঝতে পেরেছে কালযবন। তোমার সমস্যা এই সময় এটাই যে তুমি বিশ্বাসই করতে পারছো না যে তোমার হত্যাকারী মারা গেছে, তাকে কেউ মেরে ফেলেছে। কারণ তুমি যদি এই সত্যকে স্বীকার করো, তাহলে তোমার জীবনের উদ্দেশ্যই সমাপ্ত হয়ে যাবে।
ঠিক আছে, চলো না, চলো না, ওই ছোট্ট বালকটা নয় বরং তুমি করছো কংস, আর তাও নিজের সঙ্গে। কাল যেমন তোমাকে দেওয়া নিজের কথা রেখেছে, যাই হোক না কেন, কাল যেমন কখনো নিজের প্রতিজ্ঞাকে অসম্পূর্ণ রাখে না। কাল যেমন তুমি তুমি ওই বিষ্ণুকে চেনো না, ও মৃত্যুর পরেও ছলনা করতে পারে। কাল যেমন রাধা 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 মা আমার রাধা